অষ্টকোটি নাগ নাগিনী সবাই এসেছে শুধুমাত্র চারদিকের চারটে নাগ এখনো মায়ের আহ্বানে সাড়া দেয়নি তাই মা পদ্মাবতী কি করছে ওই চারদিকের চারটে নাগের জন্য আরতি নিচ্ছে এবার কথায় বলে জায়গা দেখে দান করুন পুকুর দেখে স্নান করুন এই নাগ অথবা নাগিনীর আরতিতে যদি কোনো মায়ের ভক্ত কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিতে পারে ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না ওই ভক্তকে সর্প আঘাত করবে না এ আমাদের আপনাদের বাণী নয় এ হলো শাস্ত্রের বাণী আমাদের বর্তমানে 33 কোটি দেবদেবী সবাই নিদ্রিত তাহলে জাগ্রতকে জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী এই এমনও একটা দেবী আর এই সময় যদি কোনো ভক্ত কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দিতে পারে সমস্ত বিষ হরণ করবে আমার মা পদ্মাবতী ও কালিয়া রাগিনী ভক্তের হাতে পায়ে বিটে গেঁঠে ব্যথা হবে না তাই যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন এবার শুরু হচ্ছে নাগ ও নাগিনীর আরতি ওরে বলি বপুরুমের কথা উদয় ভানু হয় যথারে ও কি ওরে ও বলি বপুরুমের কথা Yeah.
পদ্মাবতী এই তো এই তো কালিয়ানগরীর পুচ্ছ কর্তন রয়েছে তাই কেন মা কেন তুমি ছলনার আশ্রয় নিয়েছিলে কেনই বা তার স্বামীকে দংশন করেছিলে মা সত্য কেন আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম সে কথা জানতে চাও কেন মা একদিনে দেবীর অধিকার নিয়ে গিয়েছিলাম স্বর্গধামে দেবরাজ ইন্দ্রর কাছে অপমান করে পাঠিয়ে দেয় মোরে শিজুয়া শিখরে ততপরে গিয়েছিলাম কৈলাসপুরীতে আপনার কাছে বলেছিলেন যেদিন মানব হস্তে পূজা নিতে পারবে যেদিন বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিত হতে পারবে সেই দিন পাবে তুমি স্বর্গের ইন্দ্র সিংহাসন তাই তো যার তার হস্তে নয় শুধুমাত্র চম্পলার অধীশ্বর চাচ্ছদাগরের হস্তে পুজো নিতে হবে তাই বারবার ছুটে যাই চাঁদের কাছে পুজোর কারণে পুজো না করে মরে করে অপমান অপমানের অপমানে বশীভূত হয়ে রাগের দাউ দাউ করে জ্বলতে জ্বলতে
প্রতিশোধের অনলে যেন পুড়ে ছাই হয়ে যায়, তাই তো এক এক করে গ্রাস করি তার ছয় পুত্র নবলক্ষের বাগান বাড়ি, চাঁদের বন্ধু ওঝা ধনন্তরী, তথাপি দুরাচার কাতর হয়ে করে না মোর চরণে পুষ্প জল অর্পণ, হতে পারিনি বিশ্ব বই ভাণ্ডে বিশ্ব পূজিতা, অবশ্যই নেতার কথা মতো ছুটে গিয়েছিলাম স্বর্গধামে দেবরাজ ইন্দ্রের কাছে, ছলনার আশ্রয় নিহরণ করে নিয়ে এসেছিলাম অনিরুদ্ধ উষারে মর্তধামে, মানব কুলে জন্ম দিয়েছিলাম তাদেরকে শুধুমাত্র আমার পুজো প্রচারের জন্য, বেহুলাবালি যদি কথা দেয় 33 কোটি দেবগণের সম্মুখে যে তার শ্বশুর ঠাকুরের হস্তে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, ফিরিয়ে দেব লক্ষিন্দরে 6 পুত্র এবং 14 ডিঙ্গা মধু করে। সত্যি আপনাদের কাছে আরতির থালা নিয়ে গিয়েছে, যে যা পারবেন দান করবেন, কেননা এ হচ্ছে ধুলোট গান, এই ধুলোট গানে দান করতে হয়, আর আরতির থালায় দান করে আরতি নেবেন নিশ্চয়ই মনের সব আশা পূর্ণ হবে। বেহুলা তুমি কথা দাও পদ্মাবতীকে তোমার শ্বশুর ঠাকুরের হস্তে পুষ্পাঞ্জলি অর্পণ করাবে। হ্যাঁ আমি কথা দিলাম, যে করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুর মা তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমায় এই বিশ্বমাঝে বিশ্ব পূজিতা করবে, আর যদি আমার শ্বশুর ঠাকুর পুষ্পাঞ্জলি না দেয় মা আমি তোমার সঙ্গে আবার ফিরে আসবো এই স্বর্গসভার মাঝে। ঠিক আছে তুমি তোমার স্বামীর অস্থিগুলো আমার হস্তে তুলে দাও। বেশ মা। শুধু তাই নয় পদ্মাবতী, তার স্বামীকে শুধু নয়, যাদের পূর্বে মেরেছিল এক এক করে 6টি পুত্র তাদেরকেও ফিরে দিতে হবে, রয়েছিল সে বাল্যবন্ধু ওঝা ধনন্তরী তাকেও ফিরিয়ে দিতে হবে। পিতা সবাইকে ফিরিয়ে দিতে পারলো আমি ধনন্তরীকে ফিরিয়ে দিতে পারবো না। কেন কেন? তার সীমিত আয়ু শেষ, তাই তো সে চির অমর হয়ে থাকতে চেয়েছিল এই ধরা ধরে, তাই আমি তাকে ধনুষ পাখি রূপে বাঁচিয়ে রাখতে পারি পৃথিবীতে। বেশ তাই হবে, এই মুহূর্তে লক্ষিন্দরের প্রাণদানের ব্যবস্থা করা হোক। বেশ, লক্ষিন্দরের আত্মা ছিল আমার কাছে গচ্ছিত, শুধু লক্ষিন্দরের নয় আমার 6টি ভাসুর আরো যে 72,000 মাঝি বাংলা সকলের জীবাত্মা ফিরিয়ে দিতে। সরি বেহুলার 6টি ভাসুর বলেছি, ওটাকে আমি খারাপ কথা বলেছি? কই চামর কই এবার চল বাবা কনি লক্ষিন্দরী, চল মা লক্ষ্মী বাবা নারদ চল এই মুহূর্তে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। তাই তো লক্ষিন্দরের অস্থি খসে খসে গিয়েছে, আমার দিদি নেতা এবং আমি পদ্মাবতী দুইজনে মিলে অস্থি গঠন করব, আর আস্তিক সমনির মাতা নাগে ভগ্নী বাস কিস্তথা আর জড়কার মনে পত্নী মা তুমি শঙ্কর দুহিতা হে নেতাই পদ্মাই দিল দীপ বালার হলো বুক পিঠরে ও কি ওরে ও পদ্মাই দিল দীপ বালার হলো বুক পিঠরে কি ওরে
এবার শুরু হচ্ছে লক্ষিন্দরী প্রাণদান তাই যেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরী প্রাণদান দিয়েছিলেন ঠিক সেদিনে ৩৩ কোটি দেবতা আশীর্বাদ করেছিলেন মা পদ্মাবতীকে কি দিয়ে না স্বর্ণপুষ্প দিয়ে তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত এই স্থানে যারা আছেন সকলে দেবী সকলে দেবগণ বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর এই মনসা গানটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে শুধু কি তাই আমরা মানব সবাই বিশ্বাসের উপরে চলি কেউ কাউকে বিশ্বাস না করলে কেউ চলতে পারবে না তাই লক্ষিন্দর জি ৬ মাস ৬ দিন ধরে মৃতদেহ নিয়ে বেহুলা ভেসে এসেছিল সে অনিদ্রায় অনাহারে এবার লক্ষিন্দর লক্ষিন্দরী প্রাণ ফিরে পাবে কিন্তু বেহুলা যে ছিল অনিদ্রায় অনাহারে চলছেন তো একটা মানুষ কিন্তু তার তো খিদা নিদ্রা আছে যার জন্য এই সময় বেহুলা ও লক্ষিন্দরীর খিদা আহারের জন্য আপনারা চাল ডাল বস্ত্রদান করতে পারেন বস্ত্রদানই কেন যেদিন কৃষ্ণের আঙুল একটু ছুঁড়ে গেছিল বলে দ্রৌপদী কী করেছিল নিজের শাড়ি ছিঁড়ে কৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিল তত্র সেদিনে কৃষ্ণ বলেছিল যে আজকে তুমি তোমার নিজের আঁচল ছিঁড়ে যখন আমার আঙুল বেঁধে দিয়েছ কোনোদিন যদি কোনো সময় পাই তাহলে শত শত বস্ত্র দিয়ে তোমাকে আমি উদ্ধার করব তাই মায়ের জন্য যদি আপনারা হাঁটু জলে নামেন আশা করি আমার মা পদ্মাবতী আপনাদের জন্য সাঁতার জলে নামবে তাই এই সময় যে যা পারবেন চাল ডাল বস্ত্র রত্ন দান করতে পারেন শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান নমস্কার সকল মায়েদের কাছে আমার বিনীত আবেদন সবাই মাথার চুল খুলে দিবে আর আস্তিক সমনের মাতা নাগে ভগ্নে বাসকিস্তথা আর জড়কার মনে পত্নী মা মন সাজে নম নম আরে হেন কালে পদ্মাবতী কি কর্ম করিল আরে বিচিত্র বসনে বালার কঙ্কাল সাজাল হে ওরে জিও রে জিও রে ডঙ্ক বানিয়া দুলালো রে Oh,
তাই লক্ষিন্দর দেবসভাতে প্রাণদান পেয়েছে, তাই লক্ষিন্দর রয়েছে উলঙ্গ অবস্থায়। এ সময় বস্ত্র দান করতে হয়। লক্ষিন্দরের উলঙ্গ অবস্থা বস্ত্র দিয়ে ঢাকা দিতে হয়, তাই লক্ষিন্দর ক্ষুধার্ত অবস্থায় প্রাণী মারা গিয়েছিল বাসর ঘরে। এ সময় যদি আপনারা মনে করেন চাল ডাল রত্ন দান করবেন, দান করতে পারেন, কেননা মা মনসা গানটি হচ্ছে দানের গান। আপনারা হয়তো ভাবছেন বারবার দানের কথা বলছি, মনসা গানটি এমনই মনসা গান। সতী বেহুলার অভিনয় দেখে আপনারা যদি কিছু একটু যদি উপার্জন করতে পারেন, তাতে আমরাও ধন্য হব, আপনারাও ধন্য হবেন। তাই এ সময় বস্ত্র একটি দান করতে হয়, তাই মাসিকে বলছি একটি বস্ত্র দিয়ে যাবেন। তাই এই মুহূর্তে বিলম্ব করব না। বেহুলা, না জানি আমাদের জন্য পিতামাতা পথবাণী চেয়ে আছে, সত্যি কো, তাই এই মুহূর্তে বিলম্ব না করে আমরা দেশের দিকে ধাবিত হব। বেশ, তাই হবে। কি গো, সত্যি আজ বস্ত্রের পরিবর্তে 200 টাকা দান করেছে, তাই মায়ের কাছে কামনা করব যে আশা নিয়ে দান করেছেন, যে তার মনের আশা যেন পূর্ণ করে। তাই চলো গো, এ মুহূর্তে আমরা যাই ওই না দেশে চলে। হে বেহুলা বালি মনে রয়া নন্দে গো হো হো গো, মনে রয়া নন্দে হে দেশে চলে। আমার দেব সভা হইতে বালি চলিতে লাগিল রে, আমার নেতুল মাসির কাছে বিদায় জানিল রে। আমার গোদাবীরের বাকে বালি আমার গোদাবীর কে দেখো বালি উদ্ধার করিল রে। আমার ডোমের পাকে বালি উপনীত হলো রে। আমার ডোমের পাক দেখো বালি বর্ষাতে রাখিল রে। আবার দেখো দেখো মা মনসার নামে চলিতে লাগিল রে। আজকে সত্যি বেহুলার মাথায় সিঁদুর ছিল না, সকল মায়েরা সিঁদুর পড়াচ্ছে, আপনারা সবাই পড়াবেন। আপনাদের কাছে সিঁদুর না থাকলে আমাদের কাছে আছে, কিছু দক্ষিণা দিয়ে আপনারা সিঁদুর নিয়ে পড়াবেন, কেননা বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর আপনারাও পরিধান করবেন। না জানি বেহুলার হাতের দেওয়া সিঁদুর পরিধান করতে গেলে বাঁকা মন সোজা হবে, অপবিত্র শরীর পবিত্র হবে, তাই সকলে নেবেন। আবার মা মন শহর নামে বালি চলিতে লাগিল রে। আবার চাপা তলার বাকে দেখো বালি উপনীত হলো রে। বেহুলা সিঁদুরগুলো নিয়ে এসো। চাপাতলার বাগে তুমি কেন ডিঙ্গাখানা দাঁড় করলে গো? কেন দাঁড় করিয়েছি জানো প্রভু? কেন? যেদিন আমার দুই দাদা আলাই দুলাই, তারা অষ্টমঙ্গলার দিনে
নেবার জন্য এসেছিল গো এই চাপাতলার বাগ থেকে তাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি সেই দিন আমার জন্য সুন্দর করে মেলনি নিয়ে এসেছিল সেই মেলনি আমি খেতে পারিনি তাই সুন্দর করে এ বালি দিয়ে চাপা রাখা রয়েছে তাছাড়াও জানো সেদিন আমি তোমায় নিয়ে সাগরে জলে ভেসে যাই সেদিন আমায় দাদারা অভিশাপ করেছিল গো এমন কি অভিশাপ করেছিল সত্যি যদি কোনোদিন ফিরে আসি আমি যুগযুগিনীর বেশেই ফিরে আসবো তাই আজকের দিনে সেই অভিশাপ আমাদেরকে পালন করতে হবে বলেই আমি এই ডিঙ্গাখানা এখানে দাঁড় করিয়েছি গো সিঁদুরের কোটা নেই মায় যে এগুলো নাও একটা করে দক্ষিণা দিয়ে আর বাড়িতে যে সিঁদুর পড়ো সেই সিঁদুরের মধ্যে মিস করে পরিধান করবে তাই সত্যি অভিশাপ যখন দিয়েছে বড় দাদারা কি আমাকে ফিরে পেয়ে তুমি আমরা যুগযুগিনী সাজব তাই এই মুহূর্তে যুগযুগিনী সেজে আমরা নগরে নগরে ভিক্ষে করব দাঁড়াও মা এখনও আমরা দেশে ফিরিনি এখন সিঁদুর পরিধান করাতে হয় না একটু পরেই পড়াবে তাই চলো এই মুহূর্তে আমরা যুগযুগিনী সেজে ভিক্ষে করব নগরে নগরে তাই বড়রা অভিশাপ করেছে আমি সাজব যুগ বেহুলা সাজবে যুগিনী যুগযুগিনী সেজে নগরে নগরে আমরা ভিক্ষে করব ওই না মাথায় বাঁধব নামা বলি মুখে বলবো হরি হরি আমি মাথায় বাঁধব নামা বলি মুখে বলবো হরি হরি মাথায় বাঁধব নামা বলি মুখে বলবো হরি হরি আমার জয় রাধে শ্রী রাধে বলে ঘুরব মোরা দাঁড়ে দাঁড়ে দাহরে দাহরে পুরি বগো মোরা দাহরে দাহরে পুরি বগো আমার জয় রাধেশি রাধে বলে ঘুরব মোরা দাহরে দাহরে দাঁড়ে দাঁড়ে ঘুরবো মোরা ভিক্ষা দেবেন গো
বেহুলা চলো অভিশাপ পালন করবার জন্য যুগ যুগিনী সেজে আমরা ভিক্ষে করতে যাব বেশ বেশ তাই হবে ও গো মায়েরা তাই আমরা যুগ যুগিনী সেজেছি তাই সকলে আমাদেরকে ভিক্ষে দেবেন গো কেউ ফিরিয়ে দেবেন না কেননা বড়রা অভিশাপ করেছে সেই অভিশাপের জন্য আমাদেরকে যুগ যুগিনী শাস্তি হচ্ছে তাই সকলে ভিক্ষে দেবে ওই আমাদের ভিক্ষা দাও নগরবাসী তোমরা ভিক্ষা আমাদের দাও আমাদের ভিক্ষা দাও নগরবাসী আমাদের তোমরা দাও যে যা পারবে দান করবেন মা উজ্জ্বল সিঁদুরের কোটা নিয়ে ও গো আমরা হই গো যুগ যুগিনী তাই তো তোমাদের তাহারে আসি গো